নিজে এতিয়া কি কৰি থাকিলাহেঁতেন বাৰু? এনেকে থাল লৈ ভাতৰ কাৰণে লাইন পাতি থাকিলাহেঁতেন চাগে জেলত। এ হব দা, সিগলাখান হৈছে কাপাললিখান। আচ্ছা তোমাৰ ড্ৰেছ নাই যে ডিউটিক নাযাওঁ নেকি? বিল্ডিং বনাব, ফ্লেট বনাব, গাড়ী কিনিব, কি সপোন! ফুল টেংকি ভৰাই দিব লাগিব। অঁ দিম দিম। তুমি যেনে কলা যেন তাইৰ হাতেৰে তুমি সদায় খোৱা? সদায় নহলেও প্ৰায়ে খায়। মোৰ টিফিনৰ পৰা আৰু ৰূপায়ে বেছিকৈ দি পঠায়। গৌতম দা ভিক্ষাৰীৰ দৰে খুজি খুজি খায় বুলি তাই জানেই। ঐ, তোৰ পোষ্টটো কি? পিয়ন। আৰু মোৰ এল ডি। কাৰ পোষ্টটো ডাঙৰ? আপোনাৰ। তেনেহ'লে মেইনটেইন কৰিবি। পাঁচটা বজালৈকেহে, এতিয়াতো ছয় বাজিল, গতিকে চৰি। অ' কাকতিদা, মাত বোল নোহোৱা হ'ল যে, শুনিয়ে থাকিবনে নে কিবা ক'ব? চোৱা, মই দুটা কাম একেলগে নকৰোঁ। খাই খাই কথা নকওঁ, কথা কৈ কৈ মই নাখাওঁ। তথাপিও তুমি ছোৱালী মানুহে ৰিকুৱেষ্ট কৰিছা যেতিয়া, তোমাৰ ৰিকুৱেষ্টটো ৰাখি মই দুআষাৰ বক্তব্য ৰাখিবই লাগিব। গৌতম, অলপ চিধা হোৱা, নিজৰ আৰু কিমান বেজ্জতি কৰোৱাহে, সেইকাৰণে আজিলৈকে তোমাৰ বিয়া হোৱা নাই। হোৱা নাই, হোৱা নাই নহয়, কৰোৱা নাই বুলি কওঁ। এই মনে মনে থাকাহে, খালি গৰম গৰম কথা। গৰম কৰিলেই হ'ল, দিনৰ ভাত দাইল আছেই, খাবৰ সময়ত মাইক্ৰ'ভেনত গৰম কৰি দিম। আলু কাটি থৈ আহিছোঁ, অকণমান পিছত ভাজি এখন বনাই দিম। খাবৰ সময়ত কণী এটা এটা ভাজি দিম আৰু হৈ যাব আৰু। টিভিটো চাওঁ অকণ। এইখন মানে কৈছো নহয়, ভাল প্ৰগ্ৰেম এটা নাই। এইকণ সময় মই পাওঁ টিভিটোত, এইকণ সময়ত এটা ভাল প্ৰগ্ৰেম নিদিয়ে। তাত এই সময়কণ যে ঘৰত নেযায় নোপোৱাই লাগে কৈছো নহয়। ল'ৰাটোতো থকা নথকা একেই কথা আৰু, নিজৰ দুনিয়াতে মজগুল তেখেত। সৰু থাকোঁতেই ভাল আছিল, মা 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 বুলি অন্তত মোৰ পাছে পাছে ঘূৰি ফুৰে, তেনেকে মোৰ সময়কণ কাট খায়। ভূমিকম্প নেকি বাৰু? এহ নহয়, ভূমিকম্প হোৱা হ'লে মই বহা চোফাখনটো লৰিলেহেঁতেন। গছকেইডাল লৰিছে যে, মেকুৰী নে নিগনি বাৰু? ৰহ, সহকৰ্মীসকল, আমাৰ গলাকৰণ ইতিমধ্যে সমাপ্ত হৈছে, গতিকে গিলাচ বটল এই নাস্তাবিলাক এই ইয়াতে ভৰাই ডাষ্টবিনত পেলোৱাৰ ব্যৱস্থা কৰক। অঁ ছাৰ, ৰাতিপুৱা আমাৰ অফিচ চাফা কৰা কৰ্মীজন আহিব নহয়, সিয়ে কৰিব দিয়ক। কালি যদি সি নাহে তেতিয়া? ঠিক কৈছা, মিছা কথা কোৱাৰ কাৰণে যদি কোনোবাই ভাৰত ৰত্ন পায় তেনেহ'লে পাব
আমার অফিসের সাফাই কর্মী রমেশ বাস্পু আর এই সপ্তাহত আহে কেদিনে কেবা তার বেমার কেবা তার পরিবারের জোয়া থা অবস্থা কেবা তার সাতটা লড়া ছলী তিনটারে বেমার তাক আশা করে একো লাভ নাই বুঝা নিজাই আক কোনোবা সাংবাদিকে গম পাক এইবিলাকর ফটো চটো তুলি পেপারে পত্র দিয়ক তারপর আমার নাক কেটা কাটি নাকত রঙা ফুট দি কলর ভুরত উঠাই ধূপ ধূনা লগাই ব্রহ্মপুত্র ভাই দিয়ার বাইরে আর বেলেগ রাস্তা না থাকিব নাকি রাইট গতি এইবিল নিজেই করা ভাল মানে চকিদারো মাতি এইবিল উঠা যাব পারিবনে কাকতিদা ডেফিনেটলি পারিব তো আরে পারিম ভাই মই কিন্তু বিশ্বাস হওয়া নাই দেই এ তেরিকা মই পারিম বলি কইছো তই যা নহলে এটা কাম কই দিও কাকতিদা মই আপনা ধৈর্য অল্প আগবঢ়াই দিও তোক মই দুটা সরকিও মারিলো খুদ কিও মারিলে পিয়নে অফিসার কি বলি সম্বোধন করব লাগে স্যার আর তই কি বলি সম্বোধন করিছ কাকতিদা Yes, সেই কারণে প্রথম স্বরটো মারিলো আর দ্বিতীয় স্বরটো কিয় মারিছে স্যার প্রথমটোর ভুলের কারণে মো মানুষজনে ঠিকই কইছিল জোর মানুষ তাতে ঠকায় ভাল স্প্রিংটো অলপ বেশি হল নাকি এও গম পালে তামাম বকিব হলে ভাবো নাখাওঁ বুলি পিছত যাই হওয়া হয় মোর নাম হেমন্ত কাকতি হব নালাগে মোর নাম হব লাগছিলে কুকুরের নেজ কাকতি এটা কাম করো ব্রাশ করে লওঁ আর ঠান্ডা পানিতে বড়িয়া করে গাটো ধুই লওঁ তেতিয়াহে যদি পাৰাটো অলপ কমে আহিলি শুন শুন নহয় বহা বুলি কোৱা কিয় মোৰ স্কুলত চব মিছে কয় যে মই জীৱনত একো কৰি খাব নোৱাৰো কোন মিছে কয় চবেই এওঁৰ এইটো কি চাই হ'ল এওঁ কেনেকৈ ইমান সৰু হৈ গ'ল হে ভগৱান Powered by Hoktihali aru khusta khorirar babe Iuruin Nutrigrain aru sahajuk korise Prime Master Doyle asbohaise Super Vesmol 33 case kala surakshit kale mere bal Vesmol ne kiya kamal Amul the taste of India Bimal pan masala Vivel so kismis peletalo Atul Auto Good night fast guard parhaise dhyan hatane wale machharon ko kare fatak se phur unwanted 21 days Chalky or nothing V wash Wildstone coat B4B tax TVS XL 100 Idea 4G Prestige pressure cooker Airtel India's first open network Himalaya moisturizing aloe vera face wash Big Bazaar Muthoot Finance aru Nihar Jasmine গৰম কৰোনে নকৰো বাৰু এখেত আহিয়ে নাপালে নহয় ৰাক্ষসৰ দৰে ভোক এটা লৈ মন পাবহি এতিয়া অৱশ্যে তাৰ গাত দুখো নাই বাহিৰত কিবা এটা খাবলৈ তাৰ পকেটত পইচা থাকিলেহে কাম কাজ একো এটা নহ'লেই মোৰেই ভুল তাক কেজনীমানৰ চুলি পকিছে হেনা কৰি চুলিবোৰ ৰঙা কৰি থৈছে দেখিবলৈ একদম হেৰি পটাৰৰ ভুতুনীজনী যেন লাগে
ভাল ভাল মাষ্টৰনীকিজনীতো ভাল দৰমহা দি বেলেগ স্কুললৈ ৰৈ গ'ল। ইউ আৰ ৰাইট মা, তুমি একদম সঁচা কথা কৈছা। তহঁতৰ ট্ৰাষ্টি জেলি মেমক কথাটো ক'ব লাগিব ৰ। একো লাভ নাই। কিয়? আমাৰ জেলি মেমে তেওঁ তিন নম্বৰ হাজবেণ্ডৰ লগত এই স্কুলৰ পইচাৰে ডুবাইত স্কুল খুলিছে। হা? তোক কোনে ক'লে এইবোৰ কথা? কি কোনে ক'লে? সবেই জানে। হয় নেকি? বাৰু তই জীৱনত একো কৰিব নোৱাৰিলেও কোনো কথা নাই, আমাৰ নতুন ঘৰটো হ'ব নহয়। তেতিয়া এই ঘৰবোৰ ভাড়ালে দিয়ে তই ভাড়াৰ পইচাৰে চলি থাকিব পাৰিবি আৰু মাজে মাজে বেলেগ কাম কৰিবি। অ'কে অ'কে আহ এতিয়া ভিতৰত। এই অ'কেটোৱে ডুবালে, সেইকাৰণে সি এতিয়া নালায়াক নাকাম্মা ধৰ্তিকা বোজ হ'ল। অঁ, এওঁৰ মুখৰ শব্দবোৰ মই কৈছোঁ যে। অৱশ্যে হ'বই, ইমান দিনে সংসাৰ কৰিছোঁ, এওঁৰ প্ৰভাৱটো পৰিবই। কোনে চিঞৰিছে? ভগৱান, মাতটো এওঁৰ নিচিনা লাগিছে দেখোন। এয়া তুমি কিয় কৰিলা ভগৱান? খুৱাই বুৱাই মই মানুহজনী হৃষ্ট পুষ্ট কৰিছো। মই নিজে দুৰ্বল কাৰণে মানুহজনী মই সবল কৰি ৰাখিছিলো। এয়া তুমি কি চাইজ কৰি পেলালা? আকৌ এ মই খুৱাই বুৱাই হেৰি কি বকি আছে? একো বকি থকা নাই মেডাম, মোৰ পৰিবাৰ চুমু প্লেয়াৰ। এই কিবা বোলে হৃষ্ট পুষ্ট আছিল এদিনৰ ভিতৰত এবেলাৰ ভিতৰতে এয়া সৰু হৈ গ'ল। কি নকৈ আছে বাৰু? মই দেখোন হৃষ্ট পুষ্ট হৈ আপোনাৰ সন্মুখত থিয় হৈ আছো। আৰা, তুমি যদি ইয়াতে আছা, এইজনী কোন? ভাত খাওঁহি, আহক, ভাতৰ টেবুলত বুজাই দিম। আহক আহকচোন। ইমান সৰু ছোৱালীজনীৰ গাত গৰম ইস্ত্ৰী লগাই দিছে। চি চি চি, এইবিলাক মানুহ নে দানৱ? এৰা পাই শুনিয়ে মোৰ গা মোৰ কঁপি উঠিছিল। ফুলৰ দৰে কোমল সেই অকণমানিজনী মানুহে নো ইমান জঘন্য কাম কৰিব পাৰেনে? আচ্ছা হেৰি, তাই ক'ৰ ছোৱালী, কাৰ ছোৱালী কিবা কৈছে নেকি? নাই কোৱা, তাইৰ বুলি একো মনত নাই। তাইৰ মাত্ৰ ইমানেই মনত আছে তাই হেনো কোনোবা চাহ বাগানৰ আছিল। তাই সৰু থাকোঁতে কোনোবাই আনি বোলে সেই অসভ্য মানুহ ঘৰত বন কৰা ছোৱালী হিচাপে থৈ গ'ল। অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি সুবিধাটো পাই আজি পলাই আহি আমাৰ ঘৰ পাইছেহি। পলাই আহি আমাৰ ঘৰ পাইছে বুজি পাইছো, কিন্তু সদায়তো তাই কেনেকৈ ৰাখি থ'ব নোৱাৰো? পিছত যদি কিবা বিপদ হয় তেতিয়া কি কৰিবা? তাকেইতো, কি কৰা যায় বাৰু কওকচোন? সেই মানুহ ঘৰততো আকৌ থৈ আহিবগৈ নোৱাৰি। পাগলা হৈছে নেকি? সেইটো প্ৰশ্নই উঠিব। আৰু তাই ক'ত আছিল আমি নাজানো নহয়। কিবা এড্ৰেছ এড্ৰেছ কৈছে নেকি তাই? তাই যিহে কৈছে তাই থকা গলিটোৰ কথা। সেই গলিটো বোলে কোনোবা দেৱতাৰ নামেৰে। মোৰ যিমান দেৱতাৰ লগত চিনাকি আছে চবৰে নাম একফালৰ পৰা কৈ গ'লো, নিমিলিল। হেৰি, এই দেৱতাৰ নাম থকা কিবা কিতাপ পায় নেকি বাৰু? চাবচোন দোকানবোৰত। হেৰা, মই এতিয়া মোৰ কাম বন বাদ দি কিতাপৰ দোকানে দোকানে চব দেৱতাৰ নাম থকা কিতাপ বিচাৰি ফুৰিব লাগিব? হা, তোমাৰ মাথা খাৰাপ হৈছে নেকি? আৰু এটা কথা নহয়, মই যেনিবা কিতাপখন পালোঁৱেই, তাইৰ লগত সেই 33 কোটি দেৱতাৰ নাম কওঁতে কওঁতে তাইৰ বিয়াৰ বয়স পাবগৈ। তেনেহ'লে কি কৰা যায়? খাই খাই চিন্তা কৰোঁ ৰবা। খাওক খাওক, লাজ নকৰিব, নিজৰ ঘৰ বুলি ভাবি খাওক। ক'ব নোৱাৰাকে মুখৰ পৰা ওলাই গ'ল। খাওক আকৌ, খাওকচোন। মুখখন মেলি দিম, তেওঁ মিচিককৈ হাঁহি মাৰি মোক এঢোক এঢোক এঢোককৈ পানী খুৱাই দিব। Bharaghar! Bharaghar!
ঘোরা আই গল তোমার বুকুর কলিজা সেনেহর ধন চকুর মণি হবই আপনার এনেকা হবই নিজের একমাত্র লড়াটোর বিষয়ে ইমান বেয়াকে কবলে আপনার বেয়া নালাগে না হেরি মই আপনার কিমান দিন কইছো তার কথা তেনেকে নকব কি যে ডাঙর হইছে এইখানি সময় তো তুমি বকিব নেরা পানি গ্লাস খাই লক খুয়াই দিয়া কি নো কথাবোর কয় বারো মন আহিছে চে কি নুছি এনেকো কাম উঠিলে পরিবার বিলাকে গেক বিলাক পানি খুয়াই দিয়ে দেখুন এটা মোক কথা কোৱাছো বিয়ার পিছত মুনর যেনিবার হওয়া কাম উঠিল তার পরিবারে তাক পানি খুয়াই দিব নে নিদিয়ে দিব দিব নিশ্চয় দিব এখন হাতেরে মোর ঠুতুরিটুত ধরি অলপমান মূর্তু ডাঙি মুক কব হেরি শুনিছে মুখখন মেলি দিয়কচোন ময়ো মেলি নিদিও বুলি মূর্তু জোখাৰিম তেও কব দুষ্টটো কৰবাৰ মোৰে শপত অলপ মেলি দিয়ক না ময়ো দুষ্টালিৰ হাঁহি মাৰি তেওঁৰ হৰিণি চকু জুৰিলৈ চাই লাহেকে মুখখন মেলি দিম তেওঁ মিচিককৈ হাঁহি মাৰি মোক এঢোক এঢোক এঢোককৈ পানী খুৱাই দিব কিমান অসভ্যভাবে কিমান নির্লজ্জভাবে কিমান তললে পড়ি কথাখিনি কলো আরে মোটকৈতো মোর মা দেউতা বেশি নির্লজ্জ এবার তো কব পারিলেহেতেন হয় দে বাবা তোর কথা আমি বুঝি পাইছো দে হব দে তোর বিয়াখন পাতি দিও নাই একোটো নকলে মোক এটা লোক দি থৈও নগল ধিক্কার উপজে নিজের উপরতে নাখাও ভাত মোর বিয়া হওয়া নাই ভাতখিনির গাত কি দুঃখ অন্ন বোলে এনেক এড়ি থ যাব নাপায় ঈশ্বরে বেয়া পাব এটা কাম করো দিয়া কি পুলিশক কথাটো কই দিউ নেকি কোনখিনি কথা এই মুনে যে ভাতৰ ভাতত কলে হে নহয় হে সোৱালজনি কৰপা আহি কেনেকৈ আমাৰ ঘৰ পালে সেইটো অ কথাটো আপুনি বেয়া ভবা নাই অৱশ্যে বা আপুনি তাৰমানে আজিকালি মোৰ নিচিনাকে চিন্তা কৰিব পৰা হৈ গ'ল নহয়নে চাবাইচ হল নিজৰ প্ৰশংসা গোৱা শেষ হল হল ওচৰত থকা মানুহৰ বাহুত মাৰি বাহু বিষাই দিয়া শেষ হল হল তেনেহলে পুলিশক ফোন কৰো অ কৰক ও রব 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 ইয়ারপরা ফোন নকরব ইয়ারপরা ফোন করলে তাই হার পাই যাব নয় বাহির করকে যাক ঠিকই থ্যাংকস ফর অ্যাডভাইস মই নকইছো আজকালি আপুনিও মাঝে মাঝে মোর নিচিনাকে চিন্তা করে অলপ বেশি হল নাকি এই ডাইলগটো এর মুখত বহুত দিন শুনাই নাছিল এটা খুব বলে ঠিক করো সর্বজন হ আমার অবসন ভাড়া ঘরের কিছু কথা শুনা বিবরণ শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুর্ইন নিউট্রিগ্রেন আর সহযোগ করেছে প্রাইম মাস্টার ডয়েল
আগবঢ়ালে সুপাৰ বেসমল 33 কেশকালা সুরক্ষিত কালে মেরে বাল বেসমল নে কিয়া কমাল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া বিমল পান মশালা বিবেলসো কিসমিস পেলেটেলো অটল অটো গুড নাইট ফাস্টগার্ড পড়াই সে ধ্যান হটানে ওয়ালে মচ্ছরো কো করে ফতক সে ফুর আনওয়ান্টেড 21 ডেজ চকি অর নাথিং ভি ওয়াশ ওয়াইলস্টোন কোট বি ফর বি ট্যাক্স টিভিএস এক্সএল 100 আইডিয়া 4G প্রেসলেস প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ বিগ বাজার মুথুট ফাইন্যান্স আর নিহার জেসমিন।